নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ, ফলে প্রকারভেদে দর কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সবজির কমতি দরে ক্রেতারা খুশি হলেও চাষিদের অভিযোগ, চড়া দামে কেনা কৃষি উপকরণে উঠছে না উৎপাদন খরচ। নওগাঁ থেকে রকিবুল ইসলামের ছবিতে এমআর রকিব রিপোর্ট। ভোর সকালে ফুলকপি পাতাকপির পসরা সাজানো ক্রেতা বিক্রেতার হাঁক ডাকের এই চিত্র নওগাঁর পাইকারি বাজারের। বেড়েছে শীতের সব ধরনের সবজি সরবরাহ, এতে সপ্তাহ ব্যবধানে কমেছে ফুলকপি, শিম, পাতাকপি, ঢ্যাঁড়স, বেগুন, কাঁচামরিচ ও পেঁপের দাম। দর কমায় ক্রেতারা খুশি হলেও চাষিরা আছেন দুশ্চিন্তায়। তাদের অভিযোগ, ফসল উৎপাদনে সার কীটনাশক সহ নানা কৃষি উপকরণ চড়া দামে কিনে উৎপাদিত সবজি আড়তে তোলার পর পাচ্ছেন না ন্যায্য দর। বাজারে একটু কম, আজকে আজকে কাঁচামরিচের প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। সার কীটপতঙ্গের দাম বেশি, এই জন্য আমাদের পড়তা হচ্ছে না। সার ফসলের দাম বেশি, সব ওষুধের দাম বেশি, যার জন্য দাম নেই আমাদের। আগে বেচতাম 1000 টাকা মুন, এখন আজকে সে বেগুন 500 টাকা মুন। তবে পাইকারি বাজারে 10 থেকে 15 টাকা দর কমলেও ভিন্ন চিত্র খুচরা বাজারে। ব্যবসায়ীদের দাবি, সবজির অধিক সরবরাহের কারণে নিচের দিকে দর। মাল প্রচণ্ড, আমদানি প্রচণ্ড, বিক্রি হচ্ছে কিন্তু দামে কম, যেন কোনো খেয়া শান্তি পাচ্ছে এখন। কাঁচামালের প্রচুর আমদানি, এই জন্য দাম অনেক কম। চাষি ও ভোক্তার স্বার্থ রক্ষায় টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করার দাবি কৃষক নেতার। যদি সবজি রক্ষার জন্য হিমাগার থাকতো, তাহলে এই সবজিটা যেহেতু এটা সিজনাল সবজি, সেই কারণেই এটা পরবর্তীতে আবার বাজারে যদি আমরা ছাড়তে পারতাম, তাহলে কৃষকেরাও দামটা পেত এবং ভোক্তারাও কিন্তু অল্প দামে এটা পেত। জেলায় চলতি মৌসুমে 37,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে, আর আবাদ করা সবজির উৎপাদন ধরা হয়েছে 4 লাখ মেট্রিক টন। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।